সকালবেলা ঘুম থেকে উঠে যেই নাস্তাটা দেখলে আমার সব থেকে বেশি খুশি লাগে সেটা হচ্ছে পরোটা আর চা। পরোটাটাকে গোল করে গরম গরম চায়ের মধ্যে ডুবিয়ে খেতে আমার অনেক ভাল লাগে। আপনাদের মধ্যে কার কার নাস্তাটা পছন্দ কমেন্টে জানাবেন। শীতকাল চলে আসছে, বাজারে শীতের সমস্ত সবজি চলে আসছে, আর আমি সবজি খিচুড়ি খাবো না সেটা তো হতেই পারে না। আজকের সকালটা অনেক ঠান্ডা ছিল, এই ঠান্ডা ঠান্ডা সকালে আম্মু নাস্তায় দিল গরম গরম সবজি খিচুড়ি, আলু ভর্তা আর ডিম ভাজা। মাঝে মাঝে আমার মধ্যে যে একজন শেফ আছেন উনি জাগ্রত হয়ে যায়, তো আজকে সেরকমই একটা দিন। ফ্রিজ থেকে 2 পিস চিকেন বের করে নিলাম, এটাকে সমস্ত মশলাপাতি দিয়ে মাখিয়ে তারপরে ফ্রাই করে নিলাম, অ্যান্ড ব্যাস রেডি হয়ে গেল আমার স্টাইলের চিকেন ফ্রাই। ইচ্ছা হচ্ছিল পেস্ট্রি খাওয়ার, তো ঝটপট অনলাইনে অর্ডার করে ফেললাম, আর এই যে আমার ডেলিভারি চলে আসছে। তো আমি 3টা ফ্লেভার অর্ডার করেছিলাম, রেড ভেলভেট, ভ্যানিলা আর চকলেট। কেকগুলো দেখতে অনেক সুন্দর ছিল, বাট খেতে সবগুলো মজা ছিল না, চকলেটটা অনেক মজা ছিল। আল্লাহ হাফেজ।